وصلاة والسلام على ولیہما اما بعد فقد قال اللہ تعالی فی شان حبیبہ تعظيما له وتوقيرا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته

پاریاں سحاب حضور نجم ہے اور نا وہ ہے عطر تسول ہو اللہ کیم سلی الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ اپس حضرات حضراتِ کرام رحمانی ورحماكم اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حمد و صلاةِ پورمہان رب العزت پبتر و عالی شان دربارے شکریہ دیکھو چھے جنہی پبتر সা্বলের এই জমার নামাজ আদায়ের মানুষে মসজিদে সমবেত হবার তফিক এবং সুযোগ দান করেছেন শুক্রাতন সবাই মোহব্বতের আওয়াজে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ নবীজির পবিত্র চরণে বেহাদুদে পাকের হাদিয়া প্রেরণ করছি বর্তমানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা حجر نیت کے حجر آگے رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم کے سلام پردان کردینار دیکھے روانہ اللہ پاک سبحان و سبائی کے اللہ گھر طواف رسول پاکر সবুজ গুম্বজ দেখে সালামি পেশ করার তফিক দান কর সম্মানিত আজ থেকে আমাদের ফতাহ। শুরু হচ্ছে এই ফতাহ বলতে যদি বা আমরা বুঝি ফতেহ মক্কা মক্কা বিজয় সাহাবাই করাম মক্কা বিজয়কে কে বলতেন না এই বিজয়ী বলতেন মক্কা বিজয়ের আরো দুই বছর আগে হুজুরে করিম সাল্লাল্লাহ চোদ্দশো সাহাবাই কারাম কে নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হয়েছিলেন ওমরা আদায় করবার জন্য যে কথাটা সুরায়ে ফাতহার মধ্যে রব্বুল আলমিন বলেন সাদকল্লাহু লাহ রু ইয়া বিল হাক নিশ্চয় আব্বুল আলমিন আপন মাহবুবের রুইয়াকে স্বপ্নকে বাস্তব করিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন মসজিদ আল হারাম বলছেন রসুল পাক সাহাবাই কারামকে যেটা বলেছেন সেটা আমার আল্লাহ কোরআনে পাকে নোট করে দিলেন রসুল পাক স্বপ্ন দেখেছেন যে সাহাবাই কে নিয়ে মক্কা মক্কায় প্রবেশ করতে যাচ্ছেন এবং নবীজি বলেছেন লাতাদুল মসজিদ আল হারাম এ আমার সাহাবার অবশ্যই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবা ইনশা আল্লাহ এখন আমরা তো ইনশাআল্লাহ আল্লাহ বলা ভুলে গেছি নবীজি বলেছেন আমার আল্লাহ কোরআনে পাকে নোট করে দিয়েছেন ইনশা আল্লাহ এরপরে رب العالمین কি বলেন লা তাদখুলুননাল মসজিদ আল হারাম ইনশাআল্লাহ আমিনিন মুহলকীন রুসাকুম ওয়া মুকাসসিরিন নবীজি বলেছেন ইনশাআল্লাহ তোমরা আমিনিন অবস্থায় নীরবত অবস্থায় তোমরা সে মসজিদে হারামে ঢুকবা তোমাদের মাতা মন্ডন করবা অথবা মাথার চুলকে ছোট করবা মনে রাখবে লা তা খা তোমরা ভয় পাবা না কোন বেদিনকে ভয় পাবার দরকার নাই ফা মা লাম তা তোমরা যা জানো না আমার আল্লাহ তা জানেন একটু জোরে বলি না সোভা এই স্বপ্ন দেখার পরে নবীজি বললেন এ আমার আমার আমি স্বপ্ন দেখেছি আমি ওমরাতে যাচ্ছি এখন আমি মনস্থ করলাম ওমরাই যাব তোমরা কে কে যাবো আমাদের আমার সাথে তখন চোদ্দশো সাহাবা নবীজির সাথে ওমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন ওমরার একটা কাফেলা হয়ে গেল কিন্তু মক্কাতে প্রবেশ করার আগে একটা হোদাই বিয়া একটা জায়গা আছে সেই হোদাই বিয়া পর্যন্ত পৌঁছবার পরে কাফের বেদিনরা মুশ্রিকরা তারা সাহবাইকারীজিকে আটকাই ফেললেন করে নিলেন বলছেন না এইবার আপনাদেরকে সেখানে নবীজি হোদায় বিয়াতে বল বললেন তোমরা তাবু গেড়ে ফেলো আমরা অবস্থান করব এরা কি বলতে চায় একটু শুনি একটু আওয়াজ দিয়ে বলুন না শোভান নতুবা চোদ্দশো সাহাবা কম ছিল না নবী যদি গরমা গরম যদি যে চলে যেতেন এটা ফতে হত না দেখেন শান্তির মধ্যে চুক্তির মধ্যেই বিজয় রাষ্ট্র পরিচালনা করার জন্য যে গুণগা যে গুণাবলী দরকার এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে এক জাতি অন্য জাতির সাথে যে চুক্তির বিষয় আছে লিখিত চুক্তি এটা আমার নবীজি জগৎ শিক্ষা দিয়েছেন সংবিধান বলতে পৃথিবীর জমিনে সংবিধান ছিল না মদিনা ঈশ্বরী আমার নবীজি হিজরত করে মদিনার সনদ কায়েম করে গোটা পৃথিবী ব্যাপী নবীজি শিক্ষা দিয়েছেন সংবিধান কিভাবে করতে হয় একটু আওয়াজ দিয়ে বলুন না সোভান দেখেন তারা আমাদের নবী এবং সাহাবাই কারামকে ওমরা করতে দিবে না আটকায় ফেললেন সেখানে নবীজি তাদের প্রতিনিধির জন্য অপেক্ষায় ছিলেন এবং তাদেরকে আহ্বান করার জন্য প্রতিনিধি পাঠাবার জন্য এদিকে আমার নবীজি ওসমানকে প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় দূত হিসেবে সেই কোরআবীর কাছে আমার নবীজি হজরত ওসমানকে পাঠাচ্ছেন ফারুক আজমকে পাঠাতে চেয়েছিলেন ফারুক আজম বলে ইয়ারসুল আল্লাহ আমি একটু মেজাজ কন্ট্রোল করতে পারে না ওখানে আমার কিছু বেশ দুশ্মন আছে আমি গেলে তারা আমার এই আহ্বান শুনবে না নরম তবিয়তের একজন মানুষ আছে হজরত উসমান আপনি ওনাকে পাঠান করাইশের মানুষ ওনাকে বেশি গুরুত্ব দেয় ওনাকে পাঠাইলে হয়তো ওনারা হজরত উসমানের এই আহ্বানকে সাড়া দিতে পারে আপনিও হজরত উসমানকে পাঠান ফারুক আজমের এই পরামর্শে নবীজি হাজরাত উসমানকে সেই হোদাই বিয়ের জায়গা থেকে মক্কাতে প্রেরণ করেছেন তারা কি বলতে চায় তাদের চাহিদা কি কেন মুসলমানকে মক্কায় ঢুকতে দিবে না কি বলতে চায় সেটা জানবার জন্য হাদরেত উসমান কে নবীজীর প্রতিনিধি পাঠালেন একটু আওয়াজ দিয়ে বলুন না শোভান সেখানে হাজরত ওসমান যখন মক্কায় প্রবেশ করেছিলেন এই মক্কার কোরাইশের রামুশরে করা হজরত উসমানকে আটকে ফেললেন আবদ্ধ করে রাখলেন এই আবদ্ধের এই কথাটা এদিকে ইবলিস আফা গুজব পঠাই দিল ছড়িয়ে দিল যে কুতিলা ওসমান ওসমানকে হত্যা করা হয়েছে একটু আওয়াজ দিয়ে বলুন না এদিকে পর্যন্ত পৌঁছে গেল যে উসমানকে হত্যা করা হয়েছে অনেকে বলে এদিকে মক্কাতে হজরত উসমানকে হত্যা করা হয়নি কিন্তু একটা গুজব আসছে হত্যা করা হয়েছে আর আমাদের নবীজি একটা গাছের নিচে বসে বললেন নে আমার সাহাবারা ওসমানকে নাকি হত্যা করা হয়েছে একটা আওয়াজ আসছে নবীজি বলেন এই সুযোগে তাদের আমি কাছে লাগাইতে হবে তোমরা সবাই আমার হাতে হও করতে হলে আমরা সবাই যাব যাবো ওসমানকে যদি হত্যা করে থাকে এটার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে তোমরা সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো সেটার নাম হয়ে গেল কোরআনের বাসায় বায়াত রিদোয়ান একটু আওয়াজ দিয়ে বলুন বায়াতে রিদুয়ান হয়ে গেল চোদ্দশো সাহাবা নবীজির হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ করলেন আমাদের দেশে যারা বলে যে এদিকে হজরত উসমানকে হত্যা করা হয় নাই নবীজি বায়াত গ্রহণ করাইলেন কেন নিশ্চয়ই বোঝা গেল নবীজির কাছে ওই অদৃশ্যের জ্ঞান ছিল না ওসমানকে হত্যা করা হয় নাই কিন্তু উনি বায়া গ্রহণ করে ফেলেছেন এই গোপন বিষয়ে উনি জানতেন না তো এখানে উত্তর হবে ভাই এটা জানা না জানার বিষয় নয় এটা একটা হ্যাকমতি ব্যাপার এটা এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্ন তো আমার আল্লাহর উপর আসবে তো আল্লাহ জানে না বলা যাবে কেন এই বায়াতির দোয়ানকে কেন্দ্র করে তো আমার আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজল করে দিয়েছেন সুরাই ফাতাহ হায়াতিনাম্বর 10 যখন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউবাঈউনাকা ইয়া রাসূলুল্লাহ যারা হাতে বায়াত গ্রহণ করেছে ইন্নামা ইউবাঈউন আল্লাহ তারা আপ্পার হাতে বায়াত গ্রহণ করে নাই এটা তো মূলত আমি আল্লাহর হাতেই কুদরতি হাতেই বায়াত গ্রহণ করেছে সুবহানাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম 1400 সাহাবায়ে کرامের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত আছে যে বায়াত নবীজি করেছেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইনমা ইয়ুবায়িন আল্লাহ এরা যদি আব্বার হাতি বা গ্রহণ করেছে আমি আল্লাহ ঘোষণা দিলাম এটা আপ্পার হাত না এটা আমি আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ দেখেন আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীজির হাত আল্লাহর কুদরতি হাত আর ইমামে বুখারি বুখারি শরীফ ও করেছেন নবীজি এলান করে দিয়েছেন হা দিহি উসমান এটা ওসমানের হাত নবীজি বলেছেন এটা আমার হাত না এটা ওসমানের হাত বায়াত গ্রহণ করো আল্লাহ বলেন ইয়া আল্লাহ আপার এক হাত কে ওসমানের হাত ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ আপার হাতটাকে আপার হাত অপর হাতকে আমি আল্লাহর কুদরতে হাত ঘোষণা দিলাম সেজন্য হজরত উসমানের হাত নবীজি যখন বলেছেন আমার এই হাত উসমানের হাত সেজন্য বিভিন্ন পাথর কঙ্কর নবীজির হাতে নিলে কঙ্কর কলমা পড়ত পাথরে কলমা পড়ত নবীজিকে সালাম দিত হজরত উসমান কোন পাথরকে এরকম হাতের মুষ্টিতে নিলে হজরত উসমানের হাত ও কঙ্কর পাথরেগুলা কলমা পড়তো অন্য কোন সাহাবির হাতে কলমা পড়তো না কেন ওই হোদাই বিয়ের সন্ধির সময় নবীজি বলেছেন হাত হিয়াদুসমান এটা উসমানের হাত একটু আওয়াজ বলি না সোভা এই কোরআনে পাকে সুরায় ফতাহ বিজয়ের সূরা বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পাঁচশত আটানব্বই পৃষ্ঠা হজরত বরা ইবিন আজব রদিয়াল্লাহ তালান নবীজির বিখ্যাত সাহাবি উনি হাদিস বর্ণনা করছেন কল এই সাহাবিদের পরে যারা এই হদাই বিয় সন্দিতে যারা ছিলেন ইনারা ছাড়া বাকিগুলাকে উনি বলছেন কল মক্কা এই এই সাহাবিরা তোমরা যারা হদাই সন্ধিতে ছিলে না তোমরা এই ফতাকে ফতে মক্কা মনে করো আল্লাহ যে সুরায় ফতাহান হাজিল করেছেন বিজয়ের সুরা, তোমরা অষ্টম হিজরিতে বিজয়ী মক্কা বিজয়ের মনে কথা মনে করো নয় নয় ওকদে কানা ফতেহ মক্কা ফাতহান ফতেহ মক্কা ফাতাহ ঠিক আছে কিন্তু অনাহানু না আব্দুল ফাতহ এ বাঁয়াতে ঋদোয়ান আমরা বায়াতে ঋদুয়ানকে বিজয়ী মনে করি একটু জোরে বলুন না শোভান আমরা বাস্তব ফতা মনে করি কোনটা ওই বায়াতে ঋদোয়ানকে গাছের নিচে আমান্য যেই বায়া গ্রহণ করিয়েছিলেন এটাকে বাই আতে রিদোয়ান বলা হচ্ছে এই বাই আতে রিদোয়ানকে আমরা ফাতা মনে করি ইয়ম আল বিয়া যেই বায়াত্টা হয়েছিল হোদাই বিয়ার দিন কুনামা আন নাবি সাইজ্লাম আরবা শাহ মিয়া আমরা রসুল এ পাকের সাথে চোদ্দশো সাহাবাচ্ ছিলাম উনি বলতেছেন বরায়বিনা আজেব আমরা সাহাবাই কারাম চোদ্দোশো সাহাবাদ ছিলেন এগুলো আমি বুখারি শেরিফ থেকে এবারত বলতেছি অন্যান্য হাদিসের কিতাবও আছে সেহাসির তার অনেক কিতাবে আছে জাস্ট আমি বুখারি শিরফের এবারত আপনাদের সামনে কোট করছি উনি বলছেন ওয়াল হোদাই বিয়া বি ইরুন ওদাই বিয়ার মধ্যে একটা কূপ আছে ফানাজা নাহা ছোট্ট একটা কূপ চোদ্দশো সাহাবা আমরা যখন গেলাম যার যার দরকার ছিল পানি নিতে নিতে কূপ শেষ ছোট্ট একটা কূপের থেকে পানি নিলে চোদ্দটা চোদ্দশো পাত্র ঢুকাই দিলে তা পানি এমনি শেষ ইনারা বলতেছেন না হা সেই কূপের পানি আমরা একেবারে শেষ করে ফেললাম ফালাম না কত ওই কূপের মধ্যে এক ফোঁটাও আমরা রাখলাম না এক ফোঁটাও আমাদের দেশের এই যে কূপের মধ্যে যে মাঠি আরবস্থানের কূপের মধ্যে মাটি নেই আমাদের অল্প পানি থাকলে তো এগুলো পানি থাকবে না ঘোলাট হয়ে যাবে আরবেস্তানের সেরকম না এগুলো তো বালিময় এখানে অল্প থাকলেও সেগুলো পানি পরিষ্কার থাকবে ইনি ইনারা বলছেন হাদ্রিতি বারায়বিনা আসিফ বলছেন ফালাম নাতরুক ফিহা কাতারাতান আমরা এক পুটো পানি বাকি রাখি নাই সব কোপ থেকে নিয়ে ফেললাম ফাব্বালা ই কান নবিয়া সাল্লাল্লাহ আলেহাল হিফাসাল্লাম এই খবরটা টান কাছে পৌঁছে গেল যে হোদাই বিয়ের পাশে যে কোপ ওই কূপের এক ফোঁটা পানি সাহাবারা রাখলেন না সব পানি শেষ এখন সাহাবারা এ আরো কিছু দিন থাকলে পানি পাবেন কই গোসল কিভাবে করবেন ওসু কিভাবে করবেন পানি পানো বা কিভাবে করবেন আমার নবীজির কাছে যখন এই খবর পসলেন ফ তাহা নবীজি কূপের পাড়ে এসে গেলেন ফাজ আলা শফির হা সেই কূপের পাড়ে আমার নবীজি বসে গেলেন দেখেন কুপের পারে নবীজি বসছেন সুম্মা দা আবি এনাইন নবীজি বলেন তোমাদের কাছে কারো পাত্র থাকলে পানিওয়ালা পাত্র দা আবি এনাইন মা পানির একটা পাত্র নিয়ে আসার জন্য বললেন নবীজির জন্য ছোট্ট একটা পানির পাত্র আনা হলো ফতাবাদা সেই পাত্র থেকে নবীজি অজু করলেন সোম্মা মজমজা অতপর সেখানে নবীজি কুলি করলেন ওয়া দা এবং বরকতের জন্য দোয়াও করে দিলেন ও সব্বাহু ফিহা ওই পানির পাত্র ওই পাত্রের সামান্য যে পানি ছিল যে পানিতে নবীজি কুল্লি করেছিলেন সেই পানির ওই সামান্য পানিগুলা সব্বাহু ফিহা সেই কূপের মধ্যে নবীজি ঢেলে দিলেন ঢেলে দিতে দেন নাই ফাতারাক নাহা গায়রা বাড়ি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি নাই সামান্য সময় অপেক্ষা করি নাই আমরা দেখলাম ওই কূপের পানি ভিতর থেকে বের হওয়া শুরু হচ্ছে যেখানে এক ফুটো পানি ছিল না ছোট্ট একটা বাধির মধ্যে নবীজি উজু করে কুলি কুলির পানি যখন সেই পানি যেই কুলি যে পানিতে নবীজি কুল্লি করেছেন সেই কুলির পানি নবীজি যখন কূপের মধ্যে পেলে ফেলে দিল ভিতর থেকে অয়ুন এর মতো উষের মতো সেই ঝরনার মতো ফিট শুরু হয়ে গেল ঝর্ণা মানেই উঠতেই থাকবে সেখানে কমবে না ওয়ামাস না নাহানোয়ারে কাবোনা এত বেশি পানি যা আমাদের প্রয়োজন হয়েছে আমাদের রেকা সাবারি যেগুলা ওট আমাদের ঘোড়া আমাদের গাদা যেগুলোর উপর আরোহণ করে আমরা আসছিলাম সেই ওই আমাদের সবার যা যা প্রয়োজন ছিল আমরা সেই কোপ থেকেই পানি নিতেই ছিলাম দেখেন এটাও বুখারি শরীফের হাদিস আবার একই পৃষ্ঠায় বুখারি শরীফে দ্বিতীয় খণ্ড পাঁচশত আটানব্বই পৃষ্ঠায় আর একটা হাদিসে পাওয়া যাচ্ছে সেটা হজ হজরতে যাবের ইবিন বিন আলান সাহীরুদি আল্লাহ তালা হাদি বর্ণনা করছেন কলা আতশা আন্ নাস ইয়ামর হোদাই বিয়া হোদাই বিয়ার দিন সাহবাই কারাম তৃষ্ণাই কাতর হয়ে গেছেন পানির অভাব ছিল ওরাসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে বা সাল্লামা বাইন দে রিকোয়া রিকওয়া নবীজির সামনে একটা ছোট্ট পাত্র ছিল ফতভ দামিনহা আমান নবীজী পাত্র থেকে উজু করলেন ثم اقبل الناس نحوه نবিজির কাছে ছোট পাত্র আছে কারো কাছে কোনো পাত্র নাই পানি নাই এরা পানির জন্য নবিজির কাছে ছুটে আসলেন বলেন فقال يا رسول الله না فقال رسول الله ما لكم নবিজি তো ছোট পাত্র থেকে উজু করলেন এনারা নবিজির কাছে দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থাকে কি আপনি তো ওযু করলেন আমরা তো ওযু করতে পাচ্ছি না নবীজিলে বলে মা তোমাদের কি হলো কল ইয়া রসুল আল্লাহ লাই সায়ন্দানা মা না তাবাদ্দা ওয়ালা না হুজুর আমাদের কানে কোনো আমাদের কাছে কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উজু করব যে পানি আমরা পান করব এরকম কোন পানি নাই ইল্লাফ মাফির কোয়াতিকা ইয়া রসুল আল্লাহ আপনার ছোট্ট পাত্রতে যে পানি আছে এই পানি ছাড়া আমাদের কাছে আর কোন পাত্রে পানি নাই এখন আমরা কি করব পান করব কি উজু করব কি দ্বারা তখন নবীজি বলেন ফাওয়াত ওই হযরতে জাবের বলেন কল ফবাদান নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাহু ফিররিকওয়া আমার নবীজি হাত মোবারক ওই ছোট বাটির মধ্যে পাত্রের মধ্যে রাখলেন ফাজআআলাল মা ইফুরু মিন বাইনা আসাবিয়হি কামসালিল অয়ুন নবীজির এই আঙ্গুল মুবারকের পাশে পাশে ফাঁকে 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 উষের মতো অয়ুনের মতো ঝগনার মতো এই পাত্রের মধ্যে পানি ওঠা পানি বের হওয়া শুরু হয়ে গেল ইয়াফুর বলা হয় যশ মারাকে নবীজির যেমন আমরা ওই পানির লাইন ফাইপ দিয়ে নিই ছাড়লে যেভাবে জশ মারে হুট করে দৌড় দেয় এটার নাম ইয়াফুর বলা হচ্ছে নবীজির আঙ্গুল ভারত থেকে এই পাঁচ আঙ্গুল থেকে পাঁচ দিকে এভাবে পানি বের হচ্ছে আর কারাম পানি নিতে আছে এটা সামান্য সামান্য কুদরত না এটা নবীজির মর্যাদা সামান্য নয় মৌসা কালিমুল্লা পাথরে বাড়ি দিয়েছিলেন বারোটি নহর জারি হয়েছিল পাথর থেকে পানি বের হয় এই যে নদী বের হয়েছে বিভিন্ন নদীগুলা পাহাড়ের পানি পাহাড় ঘামা পানি পাহাড় থেকে পানি বের হয় এটা স্বাভাবিক কিন্তু এরকম বারোটি নদী বের হয়ে যাওয়া এটা অস্বাভাবিক এটাও আবার আল্লাহর কুদরত হাজরত মোসা কালিমোল্লার মজেজা কিন্তু এর চি আরো বড় মজেজা পাথর থেকে পানি বের হয় ঠিক কিন্তু আঙ্গুল থেকে কি পানি বের হয় আঙ্গুল থেকে তো পানি বের হয় না হযরত জাবের বলেন ফাজাল মাউ ইয়াফুরু মিন বাইনা আসাবইহি কি রকম কা আমসালিল উয়ুন ছরনার মত নবীজির পাঁচ আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু হলো আলা আলহাজরত فاضল বেরি رضی আল্লাহ তাআলা হাদিসের অনুবাদ করেছেন তারজমা করেছেন উঙ্গুলিয়া হে ফায়জ পর انگلیاں ہیں فیض پر ٹوٹے ہیں پیاسی ندیاں پنجاب رحمت کی جاری ہے واہ واہ ہم واہ واہ بولی نا واہ واہ حضرت بولیں ہمار پانچ آگول تھی پانچ ٹا ندی ہو گلیاں ہیں فیض پر ٹوٹے ہیں پیاسی کر নদিয়া পাঞ্জাবের আহমত কিহে জারি বাহ বা এটা অতুলুনি একটা মজা যে আঙ্গুল মোবারক থেকে এভাবে নদী বের হয়ে যাওয়া সামান্য সামান্য পানি না নদীর মতো পানি বেহসা পানি বের হচ্ছে হদরেতে জাবের থেকে হদরেতে জাবের বললেন

লক্ষ্য যদি আমরা থাকতাম এই পানির নবী আঙ্গুলে মভারত থেকে যে পানি বের হয়েছে আমরা এক লক্ষ্য থাকলেও এটা যথেষ্ট হয়ে যেত লকুন্না মিয়া তো আলফ লা কাফানা ফকুন্না খামসা সেরা মিয়া আমরা প্রায় পনেরোশো ছিলাম সাহাবা দরত্তে জাভের বলছেন পনেরোশো ছিলাম তো পনেরোশো সাহাবাকে নবীজি পানি সাপ্লাই করেছেন কি দিয়ে আঙ্গুল দিয়ে সেখানে কোনো সমস্যার আছে আর কোনো সমস্যাই নাই ওই হোদাই বিয়ার মধ্যে যেটার অভাব ছিল পানি সে পানির অভাবও দূর করে দিলেন নবীজি এখন সাহাবায়া সাহাবাই কারাম গাছের নিচে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন একটা এখানে আমাদের দেশে এবং সৌদি আরবে সাহাবাই কালামের বিভিন্ন নিদর্শনকে মিসমার করে দিয়েছে তসনস করে দিয়েছে আমরা আউলিয়াই কালামের বিভিন্ন আস্থানা রাখি ইনারা যেখানে আবাদত করে সেখানেও আমরা গিয়ে আবাদত করার ব্যবস্থা রাখি মোটামুটি যেখানে নিদর্শন সেগুলা কোনো রাখে না এরা দলিল দেয় যে গাছের নিচে আমার রবিজিৎ চোদ্দশো সাহাবাই কালামকে বাদ গ্রহণ করেছেন ফারুক আজম এটা কেটে ফেলেছেন যাতে মানুষ সেখান থেকে বরকত হাসিল না করে এটা হচ্ছে বর্তমানে আমরা বিভিন্ন গিয়ে যারা বরকত হাসিল করি তাদের বিপক্ষে দলিল সেই দেয়ের গাছটা কেটে ফেলেছেন বরকত যাতে হাসিল না করা হয় আসলে বিষয় সেটা না দেখেন বিষয় ফারুক আজম গাছ কেটেছেন ঠিক কিন্তু গাছটা কেন কেটেছেন এটার মধ্যে অপেক্ষা অপেক্ষা থেকে আমি সমাধান দিচ্ছি একটু লক্ষ্য করুন বুখারি শরীফ বুখারি শরীফ মূল বুখারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা সেটা হচ্ছে খন্ডত মুসাইয়ব উনি ওনার আব্বা হজরত ইবনে হাসান থেকে রবায়ত করছেন ইবনে হাজাম মানে যিনি চোদ্দশো বায়াতের ইদোয়ানি যারা ছিলেন তাদের মধ্যে একজন সাইদ ইবনে মুসাইয়বর আব্বা উনি বলছেন লাকাদ রাইতু সাজারা আমি গাছটা দেখেছিলাম যে গাছের নিচে নবীজি বসে বায়াত গ্রহণ করেছেন এর পরবর্তী আমি গাছের ফালাম আরিফাহা সে গাছ আমি আর চিনি নাই দেখেন বায়াতের দোয়ান যে গাছের নিচে হয়েছে গাছ বেশি হওয়ার কারণে সাহাবারা বলতেছেন আমরা পরবর্তীতে গিয়েছিলাম সেই গাছ থেকে বরকত হাসিল করার জন্য কিন্তু গাছটা চিনলাম না ভেদ কোথায় দেখেন গাছটা আমরা কোন গাছ এটা না এটা না ওইটা কোনো নির্দিষ্ট নাই শুধু তাই না উনি আরো বলছেন আন্দাহ কান আফিম বায়া রসুল আল্লাহ সাইদিব নু সাইবর উনি তো ওই যিনি যারা রসুল পাকের হাতে পায়ে গ্রহণ করেছেন ওনাদের ওনাদের মধ্যে উনি চোদ্দ মধ্যে উনি একজন এবং বলতেছেন ফালাম্মা খারাজানা মিন আল আমিল মকবাল যে বছর আমরা উমরাতে যাওয়ার জন্য হোদাই পিয়া পর্যন্ত গিয়েছিলাম আটকে পড়ে গেছিলাম সে বছর তোমরা করি নাই আগামী বছর যখন আমরা আসলাম পরের বছর পরের বছর যখন আমরা আসলাম নসিনাহা আমরা সে গাছ ভুলে গেছি যে গাছের নিচে আমরা বায়াত গ্রহণ করেছি চোদ্দশো সাহাবা গাছ বেশি হওয়ার কারণে কোন গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলাম আমরা ভুলে গেছি ফালাম নাকদির আলাইহা আমরা কেউ নির্দিষ্ট করতে পারছিলাম না গাছটি কোনটি যে গাছের নিচে আমরা বসে বায়াত গ্রহণ করেছিলাম যেই গাছ থেকে কেয়ামত পর্যন্ত মানুষ বরকত হাসিল করতে পারবে আমরা সে গাছটা ভুলে গেছিলাম তাহলে উদ্দেশ্য হলো ফারুক আজম এবার বলেন ফারুক আজম গাছটা কেটে ফেলেছেন কেন সব গাছ কেটে ফেলেছেন কোনটা নির্দিষ্ট ছিল না একটার বদলে আরেকটার থেকে করবে। গাছ কারণে ফারুক বলে সবাই সব গাছকে বরকত মনে করবে সেজন্য সব আমি একটা গাছও রাখলাম না আমি ওমর সব গাছ কেটে দিব একটু আওয়াজ দিয়ে বলুন না এবার বলেন ফারুক আজম গাছ কেটেছেন কেন গাছ নির্দিষ্ট করতে পারেন কারাম পরবর্তী বছরে যখন গিয়েছিলেন গাছ থেকে বরকত হাসিল করার জন্য কিন্তু গাছ উনি বলতেছেন সে গাছ গাছ আমি চিনি নাই ওই না চেনার কারণে ফালাম কেটেছেন আজ থেকে বছর দিব এ গত রমজানের আগের রমজান আমি যখন মুজদ্দ আল ফেসানি রহমতুল্লাহ মাজারে গিয়েছিলাম তখন কিছু বন্দা আমার সাথে আমরা যখন আল আলফেসানের মাজার থেকে ওখানে আদব দেখাচ্ছিলাম চুমো খাচ্ছিলাম কিছু দেবন্দী আলেম ওরা গিয়েছিল এরাও মোটামুটি ছোট্ট একটা কাফলা নিয়েছিল আমরা যখন এই আদব দেখাচ্ছিলাম বরকত হাসিল করছিলাম এরা আমাকে ফলো করতেছে আমরা পিছনে আসতেছি মাজার থেকে পিছনে বের হচ্ছি কার যেটা বলা হয় মোটামুটি মাজারকে আমরা পিস দিচ্ছি না নিজেরাই পিছনে বের হচ্ছি এগুলো তারা ফ্লো করল পরবর্তী দেখলাম বাহির হওয়ার পরে যারা মজুদুদ আলফে মাজার মাজার গিয়েছিলেন আপনারা কল্পনা করতে পারেন মাজার থেকে বের হয়ে একেবারে রাস্তার আগে কিছু ছোটো ছোটো দোকান আছে চা পানি পান করা যায় এগুলা না তখন রমজান না রমজান ছাড়া দিনের বেলার ঘটনা তখন রমজান ছিল না রমজান রাগে কোরবানের কোরবানের এই কোরবানির সময় গিয়েছিলাম আমার সাথে মোসা ছিল আবু মোসা ফাক লতিপুরের আরেকজন ছিল এরা দেখছে আমাকে ধরল বলছে আপনি এটা কি ওরা ওদের বাসায় উর্দুতে বলছে আপনি এটা কি করলেন এইরকম ধরলেন চুমো খাইলেন তখন আমি অনিমন করছেন স্বাভাবিক ও উত্তর টুত্তর দিতে পারবো না মনে করছিলেন কারণ আমি আগে জিজ্ঞেস আসছে করতে গে আসছি এগুলা জিজ্ঞেস করার পরে বলছে আপনি করলেন কেন চুমু খাইলাম চুমু কেন খাইলেন তখন আমি তার চুমুর মশালাটা ক্লিয়ার করলাম ব্যাপক দলিল দিয়ে হাদিস দিয়ে ফেখার কিতাব দিয়ে এবারত দিয়ে যখন তাকে শুনাই দিলাম সে যখন তখন লাজবাব হয়ে গেছে সে নাকি দেবনদের দেবন থেকে ফারেক লাজবাব হয়ে গেল এবার বলছে গাছের কথা বলছে এরকম হলে তো ফারুক আজম ওই হুদাই বইয়া সন্ধির গাছটা কাটলো কেন আমি বললাম কাটলো এমনে কাটে নাই ফারুক আজম গাছটা কেটেছেন সাহাবারা পরবর্তী বছরে গাছ কোনটা সেটা নির্দিষ্ট করতে পারছিলেন না বিদায় কেটেছে বরকত হাসিল করে যায় না এই বিষয় নয় উদ্দেশ্য সেটা নয় যে সমস্ত গাছের নিচে বলুন যে সমস্ত জায়গাই বলুন আল্লাহর বসে সেখানে ওই জায়গা সহ বরকতময় হয়ে যায় কি সেখানে গিয়ে করার পাকও আছে আমার হাদিসে পাকও আছে হাজর মারিয়াম আল্লাহ সালাম যেখানে বসে এবাদত করেছেন সেখানে জকরি আলহি সালাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন হজরতে উনি দোয়া করেছেন আল্লাহর কাছে কোন জায়গায় যেখানে আমার নবীজি এবাদুত বন্দি করতেন সেখানে সাহাবাই কারাম বরকত হাসিল করতেন এমনকি ইস ইসা যে জায়গায় দুনিয়া তস্রিফ এনেছেন সেখানে নবীজি গিয়ে বরকত হাসিল করেছেন নামাজ পড়েছেন মৌসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন সেখানেও আমার নবীজি ওই মেরাজের রাত্রে সেই জায়গায় গিয়ে আমার নবীজি নামাজ পড়ে পড়ে বরকত হাসিল করেছেন প্রমাণ দিয়েছেন আল্লাহর নেক বন্দারা যেখানে আস্থানা যেখানে আবাদত বন্দিগি করে কিছু করে সেখান থেকে বরকত হাসিল করা যায় একটু আওয়াজ দিয়ে বলুন না শোভান নয় নয় এটা তো গাছ স্বয়ং যে গাছের নিচে নবীজিও বসেছেন সাহাবারাও বসেছেন সেখান থেকে বরকত হাসিল করা যাবে না কেন নবীজির সাথে নবীদের সাথে লাগলে সেটা সাধারণ থাকে না আপনারা জানেন হজরত ইউসুফ আলী সালামের জুব্বা ওনার আব্বা যখন অন্ধ হয়ে গেছিলেন খানতে খানতে একেবারে দৃষ্টিহারা হয়ে গেছিলেন পরবর্তী ভাইদের সাথে যখন ওনার পরিচয় হয়েছিল ভাইরা বলছে ভাই ইউসুফ তোমার প্রেমে কান্তে কানতে আব্বা তো চোখ হারিয়ে ফেলেছেন ইউসুফ আলহি সালাম বলেছেন আমার ভাইরা আমার একটা জুব্বা নিয়ে যান এই জুব্বা আলা আলাভে আবি বসিরা আমার এই জুব্বা আমার আব্বার চোখের সামনে নিয়ে যাবেন দেখবেন এই এটার বরকতে আমার আল্লাহ আমার আব্বার চোখের দৃষ্টি ফিরাই দিবেন নবীরা আল্লাহর বলিরা যে জিনিস ব্যবহার করেন যে জিনিসের সাথে ওনাদের সম্পর্ক হয়ে যায় সে জিনিস মামুলি থাকে না সেটা বরকতময় হয়ে যায় সেখান থেকে অন্যজন তাবারুক হাসিল করে শুধু তাই না সুর যেটাকে কোরআনে পাকে সুর আপার তাবুতে সাকিনা বলা হচ্ছে তাবুতে সাকিনা। কোরানে কোরআনে পাক সুরা বাকারা লাস্ট একেবারে প্রায় শেষের দিকে তাবুত সকিনের কথা বলেছেন যেখানে যে তাবুতকে সামনে নিয়ে দোয়া করত বনি ইসরায়েল তাদের বিরুদ্ধে কোন কাফের বেদিনরা যুদ্ধ করতে আসলে তখন বনি ইসরায়েল তাবুত সকিনার সামনে নিয়ে বরকতের জন্য দোয়া করতেন আমার ওই তাবুত সকিনা রুসিলাই ওনাদেরকে বিজয় দান করতেন তো তাবুত সকিনা এটা কি বলা হচ্ছে এটা একটা সিন্ধুক যে সিন্ধুকের ভিতরে মুসা কালিমুল্লার জুতা মোবারক ছিল হাজরতে হারুন আলহি সালামের জুতা ছিল ওনাদের পাগরি মোবারক ছিল ওনাদের লাঠি ছিল এইগুলোই এমনকি এক প্রবাহ মোতাবেক ওনাদের দুইজনের ছবিও ছিল অঙ্কিত ছবি সেজন্য শরীয়তের ফেসলা হলো ছবি রাখতে হলে কোথায় রাখতে হবে ভিতরে যাতে কেউ না দেখে আমাদের দেশে অনেকে ছবি রাখে একেবারে গড়ের ঝুলান্ত ঝুলান্ত ছবি রাখা হারাম জায়েজ ভিতরে রাখা যাবে ওই তাবুত সকিনার ভিতরেও পটু ছিল এগুলা থেকে বরকত হাসিল করতেন এমন কি এটাকে নিয়ে যেত হজরত দাউদ আলহি সালাম যার সেনাপতি ছিলেন উনি হচ্ছেন হজরত তালুদ এই তালুত যার কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন এই তালুতের নিদর্শন কি আল্লাহ বলে তালুত তোমাদের রাজা উনি ওনার আলামত কি বলছেন উনি আসলে ওনাকে রাজা বানাইলে ওই তাবুত শকিনা যেটা তোমাদের থেকে হারিয়ে গেছে সেটা ওনার কাছে আবার চলে আসবে তাবুত তাবুতে আসলে তো আমরা বিজয় লাভ করব। ঠিক তাবুত তাবুতে শকিনে ওনারা পেয়ে গেলেন এমন কি বিজয় হয়ে গেল এই তাবুত সকিনা সেখানে মোসা কালিমুল্লা ছিল না ওই তাবুতে শরীরের কোন অঙ্গ ছিল না তাবুতে হজরতে হারুন ছিলেন না ওনাদের ব্যবহারের জিনিস ছিল এই ব্যবহার জিনিস পর্যন্ত এত বেশি গুরুত্বপূর্ণ আমার আল্লাহর কাছে আল্লাহ বলেন যারা আমার প্রিয় হয়ে যায় ওনাদের ব্যবহারিত জিনিসও প্রিয় হয়ে যায় ওই ব্যবহারিত জিনিস দিয়ে ওসিনা নিয়ে দোয়া করলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলি এটা সাধারণ বিষয় নয় আল্লাহ পাক আমাদের সবাইকে এ বিষয়ে সতর্কতাকার থাকার তফিক দান ওই বলেছিলাম ওই আলেমরা আমার সাথে তর্ক বিতর্ক করছিল বেশ কিছুক্ষণ দীর্ঘক্ষণ শেষ পর্যন্ত লাজবাব হয়ে গেছিল আলহামদুলিল্লাহ উত্তর তারা পেয়ে বাস আর সামনে অগ্রসর হয় নাই কারণ আহলে সুন্না জামাত এটা এমন একটা দল আমরা যা করি প্রত্যেকটা কাজের পিছনে দলিল আছে শিরিক একদম বেদাত বলার কোনো সুযোগ নাই শিরিক বেদাত কারা বলে যাদের স্টারি নাই আল্লাহ পাক সুবহান এ আহিলে সুন্নাবল জামাতের উপর মজবুত থাকার তাহলে বোঝা গেল হযরত ফারুক আজম গাছটা কাটার কারণ কি বরকত হাসিল করা যাবে না সেজন্য কি জন্য গাছটা নির্দিষ্ট ছিল না সেজন্য এটা আমি উত্তর দিলাম কুন শরীফ থেকে বুখারি শুধু তাই না এই ফতে সুরাই ফতাহ যখন নাজিল হলো এ দ্বিতীয় খণ্ড ছয়শ নম্বর পৃষ্ঠা দেন করছেন এই হাদিস কানা তিরমিজি শরীফ সহ বিভিন্ন সেহাসিক তার প্রায় কিতাবে আছে এই সুরাই ফাতার শুরু যখন নাজিল হলো ইন্না ফতাহ না লাকা ফতাহ মুবিনা এই আয়াত যখন নাজিল হলো সাহাবাই কারাম কলা আল হুদাই বিয়া হজরত আনুস বিন মালিক বলতেছেন কলা আল হুদাই বিয়া এ আয়াতটি নাজল হয়েছে হুদাই বিয়ার ব্যাপারে কলা সাবহু এই আয়াত যখন নাজিল হলো হুদাই বিয়া সন্ধির পর পর তাহলে ফতা বলতে ফতে মক্কানা সুরে ফাতা বলতে ফতেহে হে বিয়া হুদাই বিয়া সুলহের এটাকে আমার আল্লাহ ফাতা ঘোষণা দিয়েছেন বিজয়ী ঘোষণা দিয়েছেন বলছেন ওয়া সাহাবী کرام দৌড়ে দৌড়ে নবীজি বলছেন এসেත් বলেন হামিন ইয়াম মারিয়ান হুজুর আপাকে ধন্যবাদ Mubarakbat অভিনন্দন আপপার জন্য আমার আল্লাহ নাযিল করেছেন ইন্নাহ ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আপপার কোনো টেনশন নেই আপপার আগে পরো কোনো গোনা নাই সুবহানাল্লাহ ধন্যবাদ অভিনন্দন আপপার শানে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন সাহাবারা বললেন ফামালমা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপপার কোন টেনশন নেই আমার আল্লাহ নাজিল করে দিলেন তো আমাদের ব্যাপারে কিছু তো হলো না নাজিল আমাদের সানে কিছু আমরা কি পাইলাম আমাদের আমাদের জন্য জন্য কি কি এই সাহাবারা নবীর ফামা কাছে প্রশ্ন করেছেন এদিকে আমার আল্লাহ জিবরিল কে দিলেন জিবরিল যাও সাহাবাই সাহাবাইকার জন্য কি আমার মাহবুবের উন্মতের জন্য আমি কি রেখেছি আয়াত নিয়ে যাও তখন সুরাই ফাতার পাঁচ নম্বর আয়াত কেয়ামতের ময়দানে নবীর কোন টেনশন থাকবে না ওই যে সুরা হাকাবের নয় নম্বর আয়াতে যেটা বলা হয়েছে রসলাপি বলে দিন আমি জানি না কেয়ামতের ময়দানে আমার সাথে কি করা হবে এই আয়াত দিয়ে এটা করে দিয়েছে সুরা ফাতার দুই নম্বর আয়াত দিয়ে এটা রহিত হয়ে গেছে সুরা কাফের নয় নম্বর আয়াত রহিত হয়ে গেছে আর আপনার কোনো টেনশন নাই আয় নবীর সাহাবারা তোমাদেরও টেনশন নাই কারণ তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করেছি তাহলে এই সুরা ফাতা অনেক বড় বিজয়ের সুক্রিয়ার বিষয় নাজেল করেছেন আমার আল্লাহ মুসলমানের জন্য যেখানে সন্ধি হয়েছিল কাফের বেদিনদের সাথে চুক্তির মধ্যে দেখা যায় সব চুক্তি চুক্তি বেদিনদের পক্ষে এই যখন রেডি হয়ে গেল সাহাবারা অনেকে রাখ ইহারসুল আল্লাহ পেটে মানলে কেন সব চুক্তি দেখা যায় তাদের পক্ষে এরা লেখতে লেখতে এতটুকু লেখেছে মক্কা থেকে কোনো কাফের মদিনায় গেলে মদিনাতে রাখা যাবে না ফেরত দিতে হবে মদিনার কোন মুসলমান মক্কা আসলে এটাকে ফেরত দিব না এটা আমরা রেখে দিব। সব চুক্তিতে সব তাদের তাদের পক্ষে কাফেরদের বেদিন পক্ষে। আমি মেনে নিব। কারণ আমরা মোমেন আমরা ওয়াদা রক্ষা করি আর তোমরা তো মনে তোমরা ওয়াদা রক্ষা করবো না আমি জানি চুক্তি হয়ে গেছে যে সমস্ত চুক্তির উপর সিগনেচার সার তারাও করেছে সিগনেচার নবীজিও করেছেন সেই চুক্তিতে দেখা যায় এক বছর যেতে না যেতেই কাফেররা চুক্তি ভঙ্গ শুরু করে দিল এবার নবীজি বলেন অষ্টম হিজড়িতে দশ হাজার সাহাবাই কেরামকে নিয়ে নবীজি মক্কাতে গেলেন বলে এরা চুক্তি ভঙ্গ করেছে এখন তাদেরকে আর ছাড়া যাবে না বলে আমার নবীজি মক্কায় প্রবেশ করলেন সহজে মক্কা দখল করে ফেললেন সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ তেমন হয় নাই ফতে মক্কা হয়ে গেছে তো ফতে মক্কার মূল কারণ হচ্ছে সঙ্গী সুলহে বিয়া সন্দিতা সেজন্য এটাকে আমার আল্লাহ ফাতা বড় বিজয়ী ফতেহ মবিন বলেছেন ইনশাল্লাহ এটা আগামী জমাৎ ধারাবাহিক চলবে আল্লাহ পাক শুনে আমাদের এই মজবুত করার তৌফিক দান করবে